أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت وقال عليه الصلاة والسلام القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. حضرت صدر محترم معزز حاضرين এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব ও পর্দানিশীন মা বোনেরা, আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন আজকে আমার আলোচ্য বিষয় মৃত্যু ও কবর জগৎ। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যেই মৃত্যু চিরকালের জন্য দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাস আর রং তামাশাকে বন্ধ করে দেয়। ভিন্ন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা মাতা ফাকাদ কামাত কিয়ামাতু, যে যেদিন মরে তার কিয়ামত সেদিন থেকেই শুরু হইয়া যায়। যে যেদিন মরে তার কিয়ামত সেদিন থেকেই কিভাবে শুরু হয়ে যায় এর বিবরণ ভিন্ন হাদিসে পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুন মিন হুফারিন নার, মরণের পর কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষ যেখানে থাকে, বিশেষত মানুষের আত্মাকে যেখানে রাখা হয়, মরণের পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষের অবস্থানের জায়গাটা হয়তো জান্নাতের একটা বাগান আর না হয় জাহান্নামের একটা কুণ্ড। এই কথাটাও আরো পরিষ্কারভাবে ভিন্ন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ মৃত্যুবরণ করার পরে তার শেষ কৃত্য সমাপ্ত করার পর মুনকার নাকির ফিরিস্তা তাকে সওয়াল জবাব করে। এই কথাটা আমি আশা করি আপনারা সবাই জানেন, মুনকার নাকির ফিরিস্তা তাকে সওয়াল জবাব করেন, তিনটা প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার ধর্ম কি?
তৃতীয় প্রশ্ন, মান হাযার রাজুলুল লাযী বুইসা ফিকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি? এই তিনটা প্রশ্ন করা হয়। আল্লাহর খাস মেহরবানি ছাড়া কবরের এই তিন প্রশ্নের জবাব দেওয়ার সাধ্য কোনো মানুষের নাই। যারা দুনিয়াতে আল্লাহকে রব হিসাবে মেনে চলেন, যারা দুনিয়াতে ইসলামের বিধিবিধান পালন করেন, যারা দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে জীবন যাপন করেন, একমাত্র তাদের পক্ষেই তখন মুনকার নাকির ফিরিস্তার সওয়ালের জবাব দেওয়া সম্ভব হয়। তাদের ছাড়া অন্য কারো পক্ষে কবরে মুনকার নাকির ফিরিস্তার সওয়ালের জবাব দেওয়া সম্ভব হয় না। আল্লামা কুতুবউদ্দিন হানাফি তারিখুল মদিনা নামক কিতাবে লিখেছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর অন্য একজন তাকে স্বপ্নে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, কবরে আপনার সাথে কেমন ব্যবহার করা হয়েছে? হযরত উমর বলেন, আমাকে দাফন করার পর মুনকার নাকির ফিরিস্তা আসছিল আমার কবরে, প্রশ্ন করেছিল, মার রাব্বুকা, তোমার রব কে? আমি বললাম, তোমাদের লজ্জা নাই আমাকে রব কে প্রশ্ন করতে আসছো, তোমাদের রব কে? তখন মুনকার নাকির একজন আরেকজনের চেহারার দিকে চাইতে লাগলেন আর বলতে লাগলেন, বুঝলাম না, আল্লাহ কি আমাদের পাঠাইলেন তাকে সওয়াল জব করার জন্য, না তারে পাঠাইছেন আমাদেরকে সওয়াল করার জন্য? এই অবস্থায় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক হযরত উমর ফারুকের কবরের দিকে প্রকাশ করলেন। আপনারা হয়তো জানেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর রাসূলের কবর শরীফের সংলগ্ন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মুবারকের দিকে প্রকাশ করে মুনকার নাকিরকে বললেন, উমর, তোমাদের চেয়ে রব বেশি চিনে। তখন মুনকার নাকির ফিরিস্তা আর কোন সওয়াল জবাব না করে চলে গেলেন। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো একজন স্বপ্নে দেখলেন তার ইন্তেকালের 10 বছর পর। তিনি জিজ্ঞেস করলেন, আপনার সাথে আল্লাহ কবর জগতে কেমন ব্যবহার করেছে? এই ঘটনা আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাইহি নূরুস সুদুর শরহুস সুদুর ফি আহওয়ালিল কুবুর নামক কিতাবে লিখেছেন, স্বপ্নে দেখলেন হযরত উমরের ইন্তেকালের 10 বছর পর। জিজ্ঞেস করলেন, আপনার সাথে আল্লাহ কবর জগতে কেমন ব্যবহার করেছে? উমর বলেন, আমি ইন্তেকাল করে দুনিয়ার থেকে বিদায় হয়ে এসেছি, কত বছর হইল? যিনি স্বপ্নে দেখতেছেন তিনি বলতেছেন, 10 বছর হইল। হযরত উমর বলেন, আমি আমার শাসনামলে দেশটাকে আল্লাহর বিধান মতে নবীর তরিকা মতে শাসন করলাম কিনা, দেশের জনগণকে দুনিয়ার জীবনে তাদের যে প্রাপ্য আছে সেইগুলি সঠিকভাবে আদায় করলাম কিনা, এবং পরকালে তারা কোন পথে জীবন যাপন করলে মুক্তি পাবে শান্তি পাবে সেই পথ প্রদর্শন করলাম কিনা, এই সংক্রান্ত সওয়াল জবাব 10 বছরে আজকে দিয়া শেষ করেছি। যে উমর সম্পর্কে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে মুনকার নাকিরের কাছে সাক্ষী দিলেন যে তোমাদের চেয়ে উমরের রব বেশি চিনে, সেই উমর যদি তার দায়িত্ব সম্পর্কে সওয়াল জবাব দিয়া শেষ করতে 10 বছর লাগে, আমরা যারা হযরত উমরের সমান কেউ চিনি রবে, আমরা হযরত উমরের সমান কেউ চিনি, আমাদের কবরে কি অবস্থা হবে? নিশ্চয়ই চিন্তা করার ব্যাপার, নিশ্চয়ই ভাববার ব্যাপার। যাই হোক, বলতেছিলাম হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কবরে মুনকার নাকির ফেরেশতা সওয়াল জবাব করেন তিনটা, যারা সওয়ালের জবাব দিতে পারে। যখন প্রশ্ন করে মার রাব্বুকা, যারা জবাব দিতে পারে তারা জবাবে বলবে রাব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন যখন করবে মা দিনুকা, তোমার ধর্ম কি, জবাবে বলবে দিন ইয়াল ইসলাম।
রব আমার আল্লাহ, ধর্ম আমার ইসলাম। তিন নম্বর প্রশ্ন যখন করে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি, তখন জবাবে বলে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন সালের জব যখন দিয়া শেষ করে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে, এই বান্দাটা আমার নেককার বান্দা, তার কবরকে প্রশস্ত করে দাও, তার কবরের জগতে বেহেশতের বিছানা বিছাইয়া দাও, তার গায়ে বেহেশতি পোশাক পরাইয়া দাও, আর তার কবর জগতের সাথে জান্নাতের একটা দরজা করিয়া দাও, যেন কিয়ামত পর্যন্ত এখানে শুইয়া শুইয়া বেহেশতের সুখ শান্তি ভোগ করতে পারে। এই হাদিসটা হলো ওই হাদিসের ব্যাখ্যা যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন কবর জগৎ হয়তো জান্নাতের একটা বাগান এই লোকের জন্য, আর না হয় জাহান্নামের একটা অগ্নিকুণ্ড কোন লোকের জন্য, যেই লোক দুনিয়াতে আল্লাহকে রব মানিয়া চলে নাই, যেই লোকে দুনিয়াতে ইসলামের বিধিবিধান পালন করে নাই, যেই লোকে দুনিয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে চলে নাই, তাকে যখন কবর জগতে প্রশ্ন করা হবে, বিজ্ঞাপনেও মনে হয় কবর জগৎ লেখা হয়েছে, আমিও কবর জগতেই বলছি, এইভাবে বলাটাই সহজ। শুধু কবর বললে প্রশ্ন জাগে ওই সমস্ত লোকের বেলায় যাদেরকে শ্মশানঘাটে পুড়াইয়া দেওয়া হল, যারা সাগরের মাছের পেটে নিমজ্জিত হইয়া গেল, যে সমস্ত মরা মানুষের কোনো জানাজা হইল না, দাফন কাফন হইল না, বাগে খাইয়া ফেলল, তাদের ব্যাপারে প্রশ্ন জাগে, কবর জগৎ বলতে আর কোনো প্রশ্ন জাগে না। মানুষ মরণের পরে কিয়ামতের পূর্ব পর্যন্ত তার আত্মাটারে যেখানে রাখার ব্যবস্থা আছে ওইটার নাম ওই কবর জগৎ, দেহটারে শ্মশানঘাটে পুড়াইয়া দিলেও, মাছের পেটে নিমজ্জিত হইয়া গেলেও, বাঘের পেটে নিমজ্জিত হইয়া গেলেও, অথবা গুরুস্থানে দাফন করলেও, তার আত্মাটাকে রাখার দুইটা মাত্র জায়গা আছে, একটা সাত আসমানের উপরে নাম তার ইল্লিজিন, আর একটা সাত জমিনের নিচে নাম তার সিজ্জিন। যে সমস্ত লোকেরা দুনিয়াতে আল্লাহকে রব মানিয়া চলে নাই, ইসলামের বিধিবিধান পালন করে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা মতে জীবন যাপন করে নাই, এরা যখন কবর জগতে পৌঁছে মুনকার নাকির ফেরেশতা যখন প্রশ্ন করেন মার রব্বুকা, তোমার রব কে, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তখন সে জবাবে বলে হা হা লা আদরি, হায় আফসোস হায় আফসোস, আমার রব কে আমি জানি না। দুই নম্বরে প্রশ্ন করে মা দিনুকা, তোমার ধর্ম কি, জবাবে বলে হায় আফসোস আমি জানি না। তিন নম্বরে প্রশ্ন করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার মতামত কি, জবাবে বলে হায় আফসোস আমি জানি না। আল্লাহর পক্ষ থেকে তখন নির্দেশ আসে এটা আমার পাপিষ্ঠ বান্দা, এর আত্মারে সাত জমিনের নিচে সিজ্জিনের মধ্যে নিয়ে রাখো, ওইটা তার কবরের জগৎ, ওইখানে তার কবরের জগৎটাকে বসবাস করার স্থানটাকে সংকীর্ণ করে দাও, তার কবর জগতে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দাও, তার গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও, আর তার কবর জগতের সাথে জাহান্নামের একটা দরজা করিয়া দাও, যেন কিয়ামত পর্যন্ত কবরে তাকিয়া তাকিয়া জাহান্নামের সাজা ভোগ করতে থাকে। এটা হইল রসুলের ওই হাদিসের অংশের ব্যাখ্যা যে হাদিসে আল্লাহ রসুল বলেছেন আর না হয় কবর জগৎ জাহান্নামের একটা অগ্নিকুণ্ড এই লোকটার জন্য। আপনাদের জিজ্ঞেস করি সেই ভয়াবহ কবর জগৎ আমরা পার হইয়া আসছি না সামনে রয়েছে, তাহলে সামনে আমরা আমাদের কঠিন সংকট আছে কি নাই? সিরিন কেরাম তফসিরের কিতাবে লিখেছেন এত বড় মহাসংকট সামনে তুইয়া, যারা পাস করে আবার আমোদ ফুর্তি করে, আশ্চর্য লাগে এদের ইমানের উপর, তোমাদের ইমান গেল কোথায়? পাপিষ্ঠরার জন্য কি আমোদ ফুর্তির ভবিষ্যৎবাণী, না ভয়াবহ সংকটের দুঃসংবাদ, ভয়াবহ সংকটের দুঃসংবাদ।
এই বিপদ থেকে বাঁচার একমাত্র পথ মরণের আগে আগে পাপের পথ ছাড়িয়া দিয়া আল্লাহর পথের পথিক হইয়া যাও। এছাড়া মুক্তির আর দ্বিতীয় কোনো পথ নাই, শান্তির দ্বিতীয় কোনো পথ নাই।